হচ্ছেন আবিদ কালাম আজাদ। আমাকে যদি ফিরিয়ে নিয়ে যেতে হয় সেখানে, তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাকে এখানেই গুলি করে হত্যা করব। তাদের যে বিচার হয়নি সেই অপরাধীদেরকে, তাদেরকে সেখানে ফিরত পাঠানোর কথা হচ্ছে, যেখানে তাদের ধর্ষকরা তাদের চোখের সামনে ঘুরবে, তাদের বিচারকে করবে মানুষ। আজকে তারা যে ভারত আর চীনের কথা বলছে, কিছু বলেনি আমি।
সংসদে গৃহীত না হয় তাহলে রোহিঙ্গাদের দাবি আজকে সম্পূর্ণ হবে। ধন্যবাদ।